রাজগাঁ ছিলোনা সকলকে স্বাগত। আমি শোভন, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গড়িয়াহাট চত্বরে। এবং গড়িয়াহাট আমরা সবাই জানি যে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট প্লেসেস ইন কলকাতা। প্রতি নিয়তই বহু লোকজন যাতায়াত করে এই জায়গা দিয়ে। তো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, কাল থেকে আমরা দেখতে পাই যে মানে খুবই ভালো মানে জমি বৃষ্টি পড়ছে। তো এখন একটু রোদ উঠেছে ঠিকই, কিন্তু এতক্ষণ অব্দি বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির মধ্যে মানে কোন মোড অফ ট্রান্সপোর্টেশনটাকে শহরবাসী বেছে নিচ্ছে সেটা আমরা জেনে নেবো আজকে এই আমাদের শহরবাসীর কাছ থেকে। চলুন জেনে নেব। আপনার নামটা? আমার নাম শেখ আব্দুল সোহান। আপনার নাম কোথায়? আমাদের ওই বক্সা আছে ইন্টিরিয়ার লাইন, ইন্টিরিয়ার যে গ্রুপ। এই মুহূর্তে কোথায় যাচ্ছে? আমি যাবো বালিগঞ্জ। আচ্ছা, তো এই পুরো বৃষ্টি দিয়ে কাল থেকে স্টার্ট হয়েছে। তো এর মধ্যে দাঁড়িয়ে মানে আপনার কী মনে হয় কোন মোড অফ ট্রান্সপোর্টেশনটা বেশি ভালো, মানে বাস না ট্যাক্সি বা মেট্রো? ওভিয়াসলি ট্যাক্সি, কিন্তু পাবলিক করবে তবে না। আচ্ছা, বলো। ঠিক আছে, জেনে নিলাম। আসুন, জেনে নেবেন। আর আপনার নামটা? আচ্ছা, কাল থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো ইস হালত মে আপ কোন সা মতলব মোড অফ ট্রান্সপোর্টেশন কো সিলেক্ট করেঙ্গে? মতলব লাইক অটো, অটো, ট্যাক্সি, মেট্রো, হুইচ ওয়ান উইল ইউ সিলেক্ট? অটো। ওকে, আসুন আরো লোকজন আছে। আপনার নামটা? আমার নাম ইশারত। এই মুহূর্তে আপনি কোথায় যাচ্ছেন? তো এই আমরা দেখতে পাচ্ছি যে কাল তো বেশ ভালোই মানে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি দিনে দাঁড়িয়ে আপনি কোন মোড অফ ট্রান্সপোর্টেশনটাকে বেছে নেবেন, মানে অটো নাকি উবের বেছে নেবেন? আসুন আরও জেনে নেওয়া যায়। আচ্ছা, এই মোড আমি কোথায় যাবো? আমি রাজবাড়ি। আচ্ছা, কাল থেকে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির দিনে দাঁড়িয়ে আপনি কোন মোড অফ ট্রান্সপোর্টেশনটাকে বেছে নেবেন, ট্যাক্সি, অটো, মেট্রো না বাস? আমার তো নর্মালি অটোতেই যেতে হবে। আচ্ছা, তো অটো দিতে হবে। তো আমরা শহরবাসীর কাছ থেকে জেনে নিলাম যে এই বৃষ্টির দিনে দাঁড়িয়ে তারা কোন যানবাহনটাকে বেছে নিচ্ছে। কমেন্ট সেকশনে আপনারা লিখে যান যে আপনাদের কোন মোড অফ ট্রান্সপোর্টেশনটা আপনাদের ক্ষেত্রে সুটেবল বা ফেভারেবল মনে হচ্ছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন।